আপনারা অনেকে আমাকে বলতেছেন ভাই কিভাবে অন্যজনের এর পাসওয়ার্ড বের করে আমি আজকে আপনাদেরকে এ টু জেড ভিডিওতে দেখাই দেবো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না আপনার হাতে একটি স্মার্টফোন থাকে ওই স্মার্টফোনের মাধ্যমে আপনারা দুইটি ওয়ের মাধ্যমে এর পাসওয়ার্ড বের করতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে যে দেখাই দিতেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অলরেডি আমি মোবাইল চলে এসেছি মোবাইল চলে আসার পর আপনি যে রাউটারের পাসওয়ার্ডটি বার করতে চাইতেছেন ওই রাউটারে কানেক্টেড একটি ফোন আপনার হাতে থাকতে হবে তার পরবর্তীতে আপনি মাসবি ওই রাউটারের ওয়াইফের পাসওয়ার্ডটি আছে আপনারা বাইর করতে পারবেন এখন কীভাবে বার করবেন আমার কাছে একটি ফোন আছে এই ফোনটিতে একটি অন্য কারো ওয়াইফের পাসওয়ার্ডটি কানেক্ট করা আছে আমি এখন ওই রাউটারের যে পাসওয়ার্ডটি আছে ওটি আমি আপনাদেরকে দুই মিনিটের মধ্যে বার করে দেখাই দেব এখন আমি এখান থেকে একটি কাজ করবো ক্রমবাজারটি আছে এই ক্রোম বাজারটি লগ করে নেব ক্রম চলে আসার পর এখান থেকে আপনারা দেখবেন গুগলের যে সার্চের অপশানটি আছে ওই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে আপনারা এখানে সার্চ দিবেন অবশ্যই এখানে আপনাকে দেখতে হবে আপনি যে রাউটারের পাজারটি বার করবেন ওই রাউটারটি কোন ব্র্যান্ডের একটি হচ্ছে আপনাদের নেটিস আর একটি হচ্ছে আপনাদের টিপিলিং টিপিলিংয়ের জন্য আপনারা কী করবেন এখান থেকে একশো বিরানব্বই ডট আবার একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান দিয়ে সার্চ দিলে আপনাদের টিপিলিংয়ের যে রাউটারের যে লগ ইন পেলে লগ ইন অপশানটি আছে ওই অপশানটি চলে আসবে ওখানে আপনাদের দুটি অপশান আসবে আমার স্ক্রিনে দেখতেছেন ওখানে আপনাদের অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেবেন যদি অ্যাডমিনটি যদি না করে থাকে তাহলে আপনারা অ্যাডমিন অ্যাডমিন দিলে আপনার ওখানে অটোমেটিক আপনার লগ হয়ে যাবে ওখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি অপশান ওখানে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ডটি দেখতে পারবেন যদি নেটিস রাউটার ব্যবহার করে থাকে তাহলে আপনারা এখানে কাজ করবেন এখানে যে জিরো জায়গায় আপনারা এখান থেকে ওয়ান করে দেবেন ওয়ান করে দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা এখানে লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না এখানে আপনারা জুম করবেন জুম করে নিচে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এখানে প্রথমে আপনার যে ওয়াইফাইটির নাম দেখাবে তার পরবর্তীতে নিচে দেখতেছেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড লেখা আছে ওয়ান টু থ্রি এই এটা হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা ইউজ করে আপনার ফোনে কানেক্ট করে নিতে পারেন এখন আমি আপনাদেরকে আরেকটি মাধ্যমে শিখাই দিতেছি এখন আপনারা এখান থেকে কাজ করবেন এটা কেটে দেবেন দেওয়ার পর আপনি যে ওয়াইফাইটি পাসওয়ার্ড বার করবেন ওই ওয়াইফাইটি কানেক্ট করা থাকবে অবশ্যই এখান থেকে আপনারা ওয়াইফাইতে চলে আসবেন চলে আসার পর ওয়াইফাই যে কানেক্ট অপশানটি দেখতেছেন এখানে কানেক্ট করা আছে আপনারা কি করবেন ওই ওয়াইফাইতে ক্লিক করবেন যে ওয়াইফাইটি আপনার কানেক্ট করা আছে যেটির পাসওয়ার্ড ব্যবহার করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার কিউআর কোড দেখতেছেন এই কিউআর কোডটি ডাউনলোড করে আপনি যে ফোনটাতে কানেক্ট করবেন ওই ফোনে একটি স্ক্যানার অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অথবা আপনার ফোনে যে ওপরে দেখতেছেন স্ক্যানার নামে একটি লোগো দেওয়া আছে ওই স্ক্যানার থাকলে তাহলে আপনারা অটোমেটিক এটা কানেক্ট করতে পারবেন এবং আপনার এটা ফোনটি লাগবে সাউমি ব্র্যান্ড অথবা ভিভো ব্র্যান্ডের ভিভো ব্র্যান্ডের আপনারা পাসওয়ার্ডটি নিচেই দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখাই দিয়েছি স্ক্রিনে দেওয়া আছে নিচে পাসওয়ার্ডটি শো করবে এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনাদের ওয়াইফের পাসওয়ার্ড এবং সাউমি ব্র্যান্ডের ফোনে আপনারা পাসওয়ার্ডটি শো করবে না খালি শুধুমাত্র কিউআর কোডটি শো করবে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা আপনার যে ফোনটি যে দ্বিতীয় ফোনটি আছে ওই ফোনটি কানেক্ট করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং কেন্ট বক্সে আপনাদের মতামত মত দেবেন ভিডিওটি আপনার কেমন লাগছে